রাজ্যে বর্তমানে চুরি ছিনতাইয়ের মতো অপরাধযুক্ত ঘটনা ক্রমাগত বেড়ে চলছে। সেই ঘটনাগুলো দিন দুপুরে লোক সমারোহের মধ্য থেকে ঘটে চলছে, নেই প্রশাসনের কোনো রকম ভূমিকা। সোমবার আনুমানিক 4টি নাগাদ রাস্তার মাথাস্থিত বন্ধন ব্যাংক সংলগ্ন এলাকা থেকে ছিনতাইয়ের ঘটনাটি ঘটে। জানা যায়, আগরতলা যোগেন্দ্রনগর এলাকা থেকে রতন দাস এবং তার স্ত্রী জয়ন্তী দাস বাইকে চড়ে অফিস টেলার সংলগ্ন আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে রাস্তার মাথাস্থিত বন্ধন ব্যাংক সংলগ্ন এলাকায় আসতে একটি স্কুটি থেকে এক যুবক চলন্ত অবস্থায় মহিলার গলা থেকে স্বর্ণের হাত ছিনতাই করে পালিয়ে যায়। ঘটনাস্থলে মহিলা চিৎকার শুনে ছুটে আসে লোকজন, ততক্ষণে ছিনতাইকারী পালিয়ে যায়। ঘটনার খবর পেয়ে বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থলে আসে এবং তা তদন্ত করে। রাজ্যে প্রতিনিয়ত ছিনতাই চুরির ঘটনায় মানুষ আতঙ্কিত, মানুষের মনে প্রশ্ন। দিনের বেলায় লোকজন রাস্তায় চলাচল করতে পারছে না, প্রশাসনের কোনো ভূমিকা নেই, ফলে এলাকার মানুষজনদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। কোন জায়গা থেকে? আপনার নাম কি? এটা কোন সময় ঘটনাটা? কি হয়েছে ঘটনাটা? কি হয়েছে ঘটনাটা? ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা 24x7।